এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। আমার রান্না করে আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীতের দিনে সবাই হাঁসের মাংস খেতে খুব ভালোবাসে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে আসা যাক এক নজর এই সুস্বাদু হাঁসের মাংস রেসিপিটি রান্না করতে কী কী উপকরণ লাগছে। সর্বপ্রথম এখানে আমি নিয়েছি দুটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। গরম মশলা হিসাবে আছে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। আর এখানে আমি আস্ত এলাচ দিচ্ছি না, এলাচের পাউডার ব্যবহার করব। আপনারা চাইলে আস্ত এলাচ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আছে বড় চামচে এক চামচ আদা পেস্ট, আর বড় চামচে দুই চামচ রসুন পেস্ট, আর হচ্ছে পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়ন মশলাটা হচ্ছে একটু আমি ভিজিয়ে এটাকে আদা বাটা করে নিয়েছি। এখানে আমি তিন চারটা কাঁচা চামচকে ফালি করে নিয়েছি। তার সাথে আছে ছোট চামচের দুই চামচ ধনে পাউডার আর দুই চামচ জিরে পাউডার। বড় চামচে এক চামচ হলুদ পাউডার আর এক চামচ মরিচ পাউডার, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন তেল। এখানে হাঁসের মাংসের পরিমাণটা হচ্ছে এক কেজি থেকে একটু বেশি, যেগুলোকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এই হাঁসের মাংসটা আপনার রুটি কিংবা ভাত বা অন্য সব কিছুর সাথেই খেতে পারবেন। এবার আসা যাক মূল রান্নার প্রসেসে। আমি সর্বপ্রথম চুলায় একটা ননস্টিক পাতিল দিয়ে দিয়েছিলাম। পাতিলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি তেলটা ঢেলে দিয়েছি। আর তেলের পরিমাণটা আসলে যদি বলি, যে যা পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। আর যেহেতু আমি হাঁসের মাংস রান্না করছি, আর হাঁসের মাংস থেকে কিন্তু যথেষ্ট তেল বের হয়, আর আমরা অতিরিক্ত তেল বা মশলা খেতে এত পছন্দ করি না, সেজন্য আমি আমাদের পছন্দ মতো তেল আর মশলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে একটু বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এই তো আমি তেলটা ভিতরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। খুবই ইজি ওয়েতে এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং অল্প সময়ের ভিতরে আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা শর্টকাটে তৈরি করে ফেলতে পারবেন। এটা তৈরি করা খুবই ইজি, তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে আমি যে পেঁয়াজগুলোকে তেলের ভিতরে ভাজতেছি, এগুলাকে আমি বেশি একটা পোড়া পোড়া করব না, জাস্ট একটু ব্রাউন কালার হলে এর ভিতরে আমি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে তারপরে ছেড়ে নেব। এই পর্যায়ে আমি এখানে নিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট আর আদা বাটা যে পাঁচফোড়নের মশলাটা ছিল সেগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে করে এক মিনিট ভেজে নেব। এরপরে আমি এই মশলাটার ভিতরে একটু পানি ব্যবহার করব, যেন এই মশলাগুলো পুড়িয়ে না যায়। বাকি অন্যান্য মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার আর জিরে পাউডারটা। লাল মরিচের পাউডার আর হলুদ পাউডারটাও দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি আপনারা মশলাটা কষান তাহলে মশলাটা পোড়ার সম্ভাবনা থাকে না। ফালি করা কাঁচামরিচ দিয়ে আমি এই যে মশলাটাকে এক দুই মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটি কাঠির সাহায্যে আমি সুন্দর করে সবগুলা মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দেব।
দেখে আসা যাক মাংসগুলোর কি অবস্থা। মাংসগুলোর ভিতর থেকে অনেক পানি বের হয়ে এসেছে, এই পানিগুলোর সাহায্যে কিন্তু আমি মাংসগুলোকে সুন্দরভাবে কষাতে পারবো, এখানে আর পানি ব্যবহার করতে হবে না। 20 মিনিটস পরে আমি ফেরত আসলাম, এসে দেখলাম যে মাংসগুলোর কী অবস্থা। দেখলাম যে মাংসগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে, আর যে পানিগুলো ছিল সেগুলোও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখন ঢাকনাটা খোলা রেখে পুরো মাংসটাকে একদমই কষিয়ে নেবো এবং শুকিয়ে নেবো ঝোলগুলো। এরপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেবো রান্না হওয়ার জন্য। এখানে আসলে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশীয় হাঁস বা এখানকার যে হাঁসগুলো পাওয়া যায় সেগুলোর ভিতর একটা তফাৎ আছে, সেটা হচ্ছে দেশীয় হাঁসগুলো রান্না করতে একটু সময় বেশি লাগে, আর এখানকার হাঁসগুলো রান্না করতে 35 বা 40 মিনিটের ভিতর রান্না করা যায়। হাঁসের মাংসের আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা আমরা রুটি দিয়ে খাবো বলে একটু ঝোল অবস্থায় নামিয়েছি। আপনারা যদি এটা ভাত কিংবা অন্য কিছুর সাথে খেতে চান তাহলে আরেকটু ঝোলটা কমিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও মজা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্ত। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।